এই বিজেপি সরকারে বিগত পাঁচ বছর সাধারণ মানুহক যে টেটু চেপি রাজত্ব করেছিল, বয় বস্তুর দামে যে জুরুলা করেছিল, মানুষে উশাহ লোক পড়া নাছিল, আজি এই সারুদ্ধ পরিবেশেরপরা পরিত্রাণ পাবর বাবে আজি কংগ্রেসের ফলে বতাহ বলিছে। আর আজি এই দলগাঁওতো আপনাদের দেখিছে জ্যেষ্ঠ কংগ্রেসের নেতা ইলিয়াস আলী ডাঙরিয়ার পক্ষেও আজি বতাহ বলিছে। আমি ইমান পলমকে আহার পাছতো রাতে ন বজাত হাজার হাজার মানুষ ইয়াত উপস্থিত আছে, এইটে প্রতিপন্ন করেছে যে এইবার ইলিয়াস আলী জিকাটো যে খাটাং সেই কথাটুকে আজি স্পষ্ট হয়েছে। কিছুমান আমি সরতে শিকিছো যে বেয়া কথা নকবা, বেয়া বস্তু নেচাবা, সভ্যতার কথা কয়। আর আমার শিক্ষক সমাজের মাজুলীর এজন জনজাতীয় শিক্ষক মাতি আনি কৈছে টিভিত এতিয়াও আছে যে মদ খাই আহিছে নেকি, আই জৈন তুমি ঘৈণীয়েক ফোন লগোয়া, এতিয়াও আছে, সেইটো কি সভ্যতা নেকি? আজি শিক্ষকক মাতি আনি অপমান করেছে, তরুণ গগৈর নিচিনা জ্যেষ্ঠ জ্যেষ্ঠ লোক যিজনে হাতত ধরি চিনাকি করে দিলে, রাজহুয়া জীবনে আনিলে, আর সেই তরুণ গগৈ 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 কয়ে উপলুঙা করে। গতি এনে এজন লোকর কথাত আমি যদি রিয়্যাক্ট করো, প্রতিক্রিয়া করো, ভাল মানুষ যাক মানুষের রুচি সম্পন্ন মানুষ সেই লোকসল বেয়া পাব। এক কথা কবলে আইসু, এতিয়া এজন কুরুচি সম্পন্ন ব্যক্তি, এজন বেড টেস্টেড ম্যান, সেইজনের কথা যদি আমি প্রতিক্রিয়া করো তাহলে রাইজে আমাক বেয়া পাব। হান্ড্রেড প্লাস যেটু কৈছে, হান্ড্রেড প্লাস বলে যে কৈছে বিধায়কর কথা কোৱা নাই, হান্ড্রেড প্লাস বলে কৈছে। হান্ড্রেড প্লাস মানে দালির দাম যে বঢ়াই দিছে সেইটো হান্ড্রেড প্লাস, এই যে খোৱা তেলের দাম দেড়শ প্লাস করেছে সেইটো হান্ড্রেড প্লাস, এই যে পেট্রোল ডিজেলের দাম যে সেঞ্চুরি করেছে সেইটো হান্ড্রেড প্লাস, বিভিন্ন বয় বস্তুর দাম যে বঢ়াই দিছে সেইটো হান্ড্রেড প্লাসের কথা কৈছে। আমি বুঝুতে হে ভুল বুঝিছো, থ্যাংক ইউ। আমি এশ এক প্লাস পাম বলে আমি নিশ্চিত আছিল, তেতিয়া হাগ্রামা মহিলারী ডাঙরিয়া আমার মাজত নাছিল, এটা হাগ্রামা মহিলারী যদি আহিছে আর বারোখন ইয়ার লগত যোগ হব, বাকি যোগ বিয়োগ পূরণ হরণ মোর বন্ধুয়ে কয়ে আপনাদের বুঝাই দিব। কারণ আমার সভাবিলাকত কিমান মানুষ হয় তেও বোলে গণি থাকে, গতি এই গণনা করে দেখাই দিব, যেটা বাকস খুলিব দেখিব এশ এক প্লাস আর বারো পায় কংগ্রেসের নেতৃত্বত আমার সরকার হব।